নজরদারির জন্য মহাকাশে নতুন আরেকটি গুপ্তচর স্যাটেলাইট পাঠিয়েছে আমেরিকা। ডিফেন্স ডিপার্টমেন্টের একটি গোয়েন্দা ইউনিট গত বুধবার জানিয়েছে, স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে স্পেস এক্স বলেছে, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ারফোর্স ঘাঁটি থেকে বুধবারের স্থানীয় সময় দুপুর 12:27 রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি উৎক্ষেপণের তদারকি করে ন্যাশনাল রিকনসেন্স অফিস এনআরও। এনআরও স্পেস ফোর্সের তত্ত্বাবধানে দায়িত্ব রয়েছে। NROL-87 নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে স্থাপনের পরে ফ্যালকন 9 রকেটটি আবার এয়ারফোর্স ঘাঁটি স্টেশনে ফিরে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, NROL-87 স্যাটেলাইটটি NRO তৈরি করেছে। সংস্থাটি স্যাটেলাইট সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এটি প্রয়োজন মতো নিরাপত্তা সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। এটি মূলত স্যাটেলাইট দেখাশোনার কাজ করে থাকে। উত্তর ভার্জিনিয়ায় ওয়াশিংটনের কাছেই এনআরওর সদর দপ্তর। গত 2 বছরে এনআরওর মহাকাশে 16টি গুপ্তচর স্যাটেলাইট পাঠিয়েছে। চলতি বছরে এটি তাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ। ফারজান আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।